নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো আমাদের তো দেখতে পাচ্ছ আমরা বিন্দা আছি আমাদের বাড়ির এখানে একদম দারুণ আনন্দ করে পুজো হয় এখানে ওই জায়গাটার নাম হলদাকুড়ি বলে ওখানে প্রত্যেক বৎসর বাউল হয় মা কালীর পুজো হয় এটা শুধু পুজো নয় এত আনন্দ হয় কী বিয়ে বিয়েবাড়ি বললেও কম বলা হয় চার পাঁচ দিন ধরে একদম ধুমধাম করে চলে আর দেখো কলসিটা আমি কলসিটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ এই কলসির মধ্যে চাল নিয়ে যাওয়ার নিয়ম কিন্তু আমরা তো চাল নেইনি নিই এটা এমনি কলসিটার ডিজাইন করেছে আমার মা আমরা সাজগোজ করে নিয়ে যাবো সেই জন্য তাই তোমাদেরকে দেখালাম যে কলসিতে কিচ্ছু নেই এই যে ছেপি মামি ওর শাশুড়ি স্বর্ণর্মা দিদা একজন বন্ধু কালকে আমাদের বাড়িতে কল করেছিল ওর নাম আরিয়ান ওই বলছে যে স্বর্ণা দিদা কোথায় ওই যে স্বর্ণমা দিদাকে দেখতে পাবি দেখ হলুদ শাড়ি পরেছে ওরে এখন চাল দিতে যাচ্ছে ঠাকুরের ওখানে কারণ আমাদের এখানে এটা নিয়ম কি পুজোর পুজোর একটা বড় নিয়ম আছে সেটা হচ্ছে পুজোর সাত আট দিন আগে সবাইকে বাড়ি বাড়ি কলসি দিয়ে যায় তোমাদের মাংস আছে আমি যাব রাত্রে রাত্রে যাব আমাদের নাচবে বলে নাচন ধরছে না

কলসির গল্পটা যেতে যেতে বলছি এখন বলি এই টোটোতে জায়গা হলো না বলে আমরা এখন অন্য টোটোতে যাব সেই জন্য মা বেটি আমরা আলাদা হয়ে গেলাম বললাম তোমরা যাও ওখানে গিয়ে দেখা খালি কলসি বাজে বেশি বাজে বেশি তো বন্ধুরা খালি কলসি বাজে বেশি আমরা চিপটা লোক তো ওই জন্য কলসি ভরা চাল নেই ওই যে টোটোতে আছে আমরা লাইন টোটোতে যাব একটা তো ধরবে না মনে হচ্ছে এই যে চলে এলাম সেই পুজোর জায়গায় হলদাকুড়ি এই যে দেখো এগুলো আমাদের গ্রামের সবাই একজনের নাম পপি আর একটা মামি হবে না নাম যে সবাই একসঙ্গে আমরা ঢুকবো এখন এটা গেট তো রাস্তা এটা রাস্তা হাই রোড থেকে এইটুক সামনে দিকে যেতে হবে দেখতে পাচ্ছ এটা তো আর কাটাকাটি করিনি ওই বড় বড়ো গাছগুলোর কাছে আছে মেন মন্দির মন্দির রাধা গোবিন্দ মন্দির মন্দির তো না একটু টাইমের জন্য তৈরি করে দিন বাউল হয় থাকে এনে পূজাও হয় এইটা প্রথম দিন যেদিন রাত্রিবেলাতে পুজো হবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি এর আগেও আমি বলেছি সেটা হচ্ছে এই মন্দিরের মূর্তিকে দেখা যায় না এক ঘন্টার জন্য আনে মাতাকে আর পুজো হয়ে গেলে বিসর্জন দিয়ে দেয় কেউ মানে মুখ দেখতে পায় না সেরকম রকম আবার পুজোটা হয় সেই গভীর রাত্রে বারোটার দিকে আর একটার দিকে দেড়টার দিকে ভাসান হয়ে যায় সেই জন্য আমরা কেউ সাধারণত এই মূর্তি দেখতে পাই না এই যে চাল ডালগুলো তো দেখতে পাচ্ছ তোমরা এগুলো সব কলসিতে করে সবার নিয়ে আসার কথা কিন্তু দুঃখের বিষয় কলসিতে করে কেউ আনে না লজ্জা পায় হয়তো ওই জন্য আনে না ব্যাগে করে নিয়ে আসে চাল কফি বেগুন যার যেটা দেওয়ার ইচ্ছা সবাই নিয়ে আসে এখানে দিয়ে যায় চার পাঁচ গ্রাম জুড়ে সব লোক আসে এখানে তাহলে তো আর কলসির নিয়মটা বলার দরকার নেই তোমরা দেখেই বুঝতে পারছ যে কলসি একটা করে দিয়ে যাবে আট দিন প্রায় আগে সেই কলসিতে করে সবাই চাল ভর্তি নিয়ে এসে দিয়ে যাবে মোটামুটি চার কিলো চাল ধরবে ওই কলসিতে কিন্তু আমরা তো চাল দেই না কারণ আমরা চাল নিজে কিনে খাই সেই জন্য আমরা কাউকেই চাল দেই না আমরা টাকা দেই সেই জন্য আমরা টাকা দিয়েছি আর যাদের বাড়িতে বাড়িতে বাড়ির চাল আছে অনেকেরই আমাদের গ্রামে সব গৃহস্থ লোক সবারই প্রায় বাড়িতেই চাল আছে সবার নিজস্ব জমি আছে সবাই তো ওরা চাল দেয় টাকা দেয় আবার দক্ষিণা মানে যার যেরকম জটি আর কি এই যে এটা বেল বেলগাছ চারিদিকে থানে থানময় এই জায়গাটা গোটাটা ঠাকুর আর এই যে দেখো এই জমিগুলো এইগুলোতে এমনিতে ধান টান আবাদ হয় আর এই যে দেখো ওই বাউলের মঞ্চ সাজাচ্ছে এখনো হয়নি কারণ আজকে তো আর কোনো অনুষ্ঠান হবে না আজকে পুজো হয়েই শেষ আর অনুষ্ঠান হবে কালকে থেকে তার মানে সব মঙ্গল বুধ এই তিন দিন হবে বাউল এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি খিচুড়ি খাবার দিকে দেখো এখান থেকে কতটা ফাঁকা বেশি দূরে না এই গোডাউনটা এই ঠাকুরের কিন্তু না এই গোডাউনটা অনেক দিন থেকে এখানে আছে বলে এখানে প্রত্যেকবার খাওয়া দাওয়া হয় সব কিছু এই গোডাউনটার মধ্যেই হয় এই গোডাউন কিন্তু সম্পূর্ণ আলাদা লোকের আমরা জবের থেকে নাকড়াকুড়ি এসেছি আমরা এইটাই দেখি আমরা অন্য কিছু দেখিনি এখন আমি জানি না আগে কি হচ্ছিল বলতে পারবো না কারণ আমরা তো তখন আগে ছিলাম না আমাদের নাকড়িতে আসা প্রায় দশ বছর মতো হলো বলো তো কিছু বলো তো খাও তো একটু ক্যামেরাতে আনো 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 বড় হা করো বৌদি হা করো ওটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে তো খাবি না আগে খা তোর দিদি ভালো আছে ও হো আমার পঞ্চাশ টাকা আছে ওর বাপ পাই যেটা দেওয়া লাগবে আছে আনবো আমি আনছি এই যে লাল শাড়ি পরে আছে যে আমার সঙ্গে কথা বললাম ইয়ার কি করলাম এটা বৌদি হয় তোমরা তো ডাকলাম শুনতে পেলে আমাদের গ্রামেরই এটা সবাই এখানে যে কজন বসে আছে সবাই গ্রামের কিন্তু বাদবাকি যারা আরো অনেক লোক এসেছে ওরা অন্য গ্রামে এসেছে আর এখানে সকাল থেকে প্রায় বারোটার পর থেকে খাবার দাবার দেওয়াও চালু হয়ে যায় এদিকে চাল ডাল নিয়ে আসাও চালু হয়ে যায় কে আসছে কে যাচ্ছে অনেকে আমরা আসার সময় চলে গেল অনেকে আবার কেবল আসছে এই রকম মানে হতেই আছে আছে যেতেই ভালো ভালো করে করে বল বল হাইটা হাইটা এই যে দেখুন নীল শাড়ি পরে বসে আছে এটা একটা দিদা হবে আমাদের বাড়ির পাশেই একদম বাড়ি আর ছেলেটা যে হাই বললো ওটা ওর ছেলে হয় ওরা আর একটা বড় ছেলে আছে প্রীতম আর ছোটো ছেলে রাজদীপ আর এই যে দেখো তোমরা বাদ বাকি আর আমাদের গ্রামের ওদের কথা বললাম না কারণ তোমরা তো প্রায়ই যারা আমাদের ব্লগ দেখো ওদেরকে সবাইকে দেখিয়েছো আর এই যে দেখো রাধিকা দিদা বলছি কি নাচ করছি ফাতরামি করছে আমাদের কলসিটা নিয়ে নিজেরা তো কলসি নিয়ে আসে নি এমনি ব্যাগে করে চাল নিয়ে এসছে এবার একটা নিলামের গল্প শোনো দিনের ভিতরে

ছড়াছটা ছটা বসে বসে আমার দিদা আগে ঠিক করছছটা নাও আ তুই কার বেটা পুলিশের বেটা কার বেটা চোরের বেটা তোর বাবা চুরি করে তা কি করে বললাম যে তুই পুলিশের বেটা তুই তো বললি যে না নাম কি বল নাম কি বল অন্য প্রাবণিক এটা কি হয় এই বাচ্চাগুলো সব আমাদের গ্রামের হয় এখানে সব দিদা ঠাম্মার সঙ্গে এসে অত্যাচার করছে খেতেও দিচ্ছে না খাচ্ছেও না বন্ধুরা দেখো আমাদের কেমন কপাল আমরা অতক্ষণ থেকে খেতে চাইনি তখন খিচুড়ি ছিল আর এখন আমরা খিচুড়ি খেতে যাচ্ছি এখন খিচুড়ি নাই সব খিচুড়ি শেষ আমরা হাত দিয়ে এসে দাঁড়ায় আছি

থাকা আজকে খিচুড়ি খাই আমরা দশের সঙ্গে খেতে পারি না কোনোদিন কারণ আমাদের নিরামিষ বাসন হয় না সেই জন্য এখানে বললো নিরামিষ বাসন তো আমরা বলছি খাবো আজকে দেরি হবে হোক ভিডিও না হবে না হোক সেই জন্য ওরা চলে গেল আমি আমার দিদাদের বললাম তোমরা চলে যাও আমরা খাওয়া দাওয়া করে যাবো অনেক মানুষ ওকে করছে শুধু আমরা একা না খিচুড়ি আনবে এনে খেয়ে চলে যাবো বন্ধুরা এবার খিচুড়ি চলে আসছে এবার আমরা খিচুড়ি পাবো আর খাবো আর খাই এবার যাবো তোমরা সাথে থাকো আমার

ইরাম ভালো চালা এই চঞ্চল ভাই দুটো একটু আগে বলে ভাই বোন ভাই বললাম ভুল এরা ভাই বোন কি করেছে আজুলি গাজুলির মতো রাধা কৃষ্ণ সে যে দু তিনটে বাড়িতে গিয়ে চাল তোলেছে ওইটা গল্প করছে ও ঠাম্মারা এই যে আমার খিচুড়ি এই যে এটা আমার মামি হয় আর এটা এই মামির নাতনি ছোটরা এই যে দেখি নাতমি দেখি ওটা মুখটা এই যে সুন্দরী নাতনি আর এটা ভাস্তা এই আর আরে মামি কে হয় এটা

আর বাচ্চাগুলো খাচ্ছে দেখে আমারও মনে হলো যে একটু খাওয়া যাক রাস্তার টোটো ওই জন্য অত কিছু বোঝা যাচ্ছিলো না ওইদিকে ফাঁকা ছিল মনে হচ্ছিলো অনেকটাই ফাঁকা আছে কিন্তু দেখো আমাদের বাড়িতে এসে কি অবস্থা কতটা ঘোলা হয়ে গেছে বাড়িটা কিছুই দেখা যাচ্ছে না মানে একদম সন্ধ্যা লাকারও আরও পরে হয়ে গেছে তো তোমরা সবাই ভালো দেখো সবাইকে টা